তো ফ্রেন্ড, আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করছি। এই পাখিগুলো কি লাভবার্ড পাখি না বাজিগার? পাখিগুলো হলো বাজিগার, দেখছেন অটোমেটিক হাতের মধ্যে চলে আসছে। সো বন্ধুরা, এখানে সিনেমা হলে প্রবেশ পথ, এখানে সিনেমা হলও আছে। আমরা এখন চলে যাব পিরামিডে, পিরামিড দেখতে। আপনাদের পিরামিড দেখা দেয়, যেহেতু পিরামিডটা তাজমহলের ভিতরে নয়, তাজমহলের বাহিরে। সো আপনাকে বাহিরের সাইডটা এসে তারপরে পিরামিড দেখতে যেতে হবে। সো আমরা আপনাদের সাথে দেখা হচ্ছে পিরামিডে গিয়ে। তো বন্ধুরা, আপনারা তাজমহল থেকে পিরামিডে আসতে গেলে এই রাস্তাটা ইউজ করতে হবে। সরাসরি তাজমহলের সাথে নাই, তাজমহল থেকে একটু দূরে পিরামিডটা অবস্থিত। সো এই রাস্তাটা আপনাকে ইউজ করেই তারপর পিরামিডে যেতে হবে। তো রাস্তার উপরে অবশ্য সাইনবোর্ড দেওয়া আছে, অলরেডি আমরা চলে আসছি পিরামিড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি বিন্দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করে ফেললাম। সো দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার ভাই, ওরও ইউটিউব চ্যানেল আছে, এস এ আকাশ। আপনারা চাইলে ওর চ্যানেলটাও ঘুরে আসতে পারেন, ওর চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। পিরামিডের ভিতরে খুবই সুন্দর একটা প্লেস আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো চলুন আমরা একটু ভিতরে দেখাই পিরামিডে ঢুকবো। কোন দা এখান এখান দে আর এটা এটা এখান দিয়েও যাওয়া যায় পিরামিড, দুই জায়গা দিয়ে পিরামিডে যায়, এই রাস্তা দিয়েও পিরামিডে যাওয়া যায়, এখান দিয়েও পিরামিডে যাওয়া যায়। সো আমরা এই রাস্তা দিয়ে পিরামিডে ঢুকি। সো বন্ধুরা, আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে অবশ্যই এখানে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে বসতে পারেন, এই যে বসার জন্য আলাদা আলাদা করে জায়গা করে দিয়েছে। তো যারা একটু বিনোদন মানে একটু হাঁপিয়ে যায় ঘুরতে ঘুরতে, তাদের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে কর্তৃপক্ষ। সো আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু এখন দুপুরবেলা তার এখানে বসা যাবে না, রোদ অনেক, নিচে উপরে কোনো গাছ টাছ নেই, তেমন একটা গাছ আছে। সো এখানে গাছ টাছ থাকলে, বড় গাছ টাছ থাকলে ভালো হতো। আর ওই যে পিরামিড, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওটাই হলো পিরামিড। মিশরের পিরামিড নয়, এটা বাংলার পিরামিড, বাংলাদেশে হাতে তৈরি করা পিরামিড। মিশরের পিরামিড কারা তৈরি করেছে কেউ জানে না, বাট বাংলাদেশের পিরামিড কে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, সেই কথাগুলো আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেব, সেখান থেকে জেনে নেবেন। তো আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করব। সো বন্ধুরা, লেটস গো। বন্ধুরা, আমরা এখন পিরামিডের দিকে যাচ্ছি। তো পিরামিডের যে রাস্তাটা আছে, খুবই সুন্দর লাগছে আমাকে রাস্তাটা। সবচেয়ে ভালো লাগছে গাছে গাছে ফুল ফুটে আছে, অনেক সুন্দর। সো বন্ধুরা, এখানে সিনেমা হলে প্রবেশ পথ, এখানে সিনেমা হলও আছে। সো আমরা ভিতরে গিয়ে দেখি সিনেমা হলটা কীরকম। সিনেমা হল বন্ধ নাকি সিনেমা হল? স্টুডিও প্রবেশ, এটা কি? সিনেমা হল বন্ধ এখন, কি বলে? কটার সময় খুলবো? শুধু শুক্রবারে খোলে। সো বন্ধুরা, একজন বললো যে সিনেমা হলটা বন্ধ, ওটা নাকি প্রতি শুক্রবারে একবার খোলে। সো এটা হলো স্টুডিও, আপনারা দেখতে পাচ্ছেন,
স্টুডিওটা আগের যুগের স্টুডিও আমার কাছে মনে হচ্ছে। ভাওয়াল রাজার সতী স্ত্রী। তো স্টুডিওটা বেশ পুরনো, এখানে এখানে মনে হয় যে শুটিং টুটিং কিছু হয় মাঝে মাঝে। সো এখানে দেখার মতো কিছু নেই। ও এখানে একটা জিনিস আছে, এখানে ওই ফণী মনসার সাপ দেখা যাচ্ছে, এগুলো বেহুলা লক্ষিন্দর করার সময় হয়তো বা লাগে। সো আদালত, সো শুটিংয়ে করার সময় যখন নাকি কোনো কেস কেস খামারের কোনো কাজ করতে হয়, মানে আইনি কোনো কাজ করতে হয়, তখন কিন্তু এই আদালতটা কাজে লাগে। এই স্টুডিওর ভিতরে একটা বাঘের খাঁচার মতন একটা খাঁচা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। সো আমি জানি না এটা কিসের খাঁচা, অনেকটা বড় কেজের মতনই লাগছে, কিন্তু এটা রটের নয়, বাঁশের মতো শোলা টাইপের কিছু একটা হবে, হালকা টাইপের। সো জানি না এটা কিসের খাঁচা। আমরা এখন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে যাচ্ছি। সো হ্যাঁ, এটাও একটা স্টুডিও, কিন্তু অনেক পুরনো, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো এখন মনে হয় না এখানে কোনো কাজ টাজ করা হয়, এইভাবেই পড়ে আছে। সো বন্ধুরা, আমরা এখন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের দিকে যাচ্ছি। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এটা। সো আমরা এখন যাব বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। আমার ভাই ভয় পেয়ে গেছে সিরিয়াসলি, ও এটার ভিতরে দেখে হঠাৎই দেখে ভয় পেয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা আসলে সাবধানে আসবেন, যদি হঠাৎ দেখে ভয় না পেয়ে যান। সো এটা হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এই যে দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। সো ভিতরে লেখা আছে প্রবেশ নিষেধ, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে যেহেতু অন্ধকার দেখা যায় না, ভাই আসলে ভয় পাওয়ার কথা, পুরো ভিতরে পরিবেশটাই ভূতের একটা পরিবেশ। সো আপনারা যখন আসবেন আগে ভাগে একটু সচেতন হয়ে আসবেন, যাতে ভয় না পান, হঠাৎ মধ্যে দেখলে হয়তো ভয় পেয়ে যেতে পারে। আমার ভাইয়ের জন্য খুবই লাগছে, ও হঠাৎ দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছিলাম, কারণ এরকম পরিবেশ আমি কখনো দেখি নাই। অন্ধকার পরিবেশ, ভিতরে অন্ধকার পরিবেশ, লাইটটা কেমন জ্বলছে, আর এখানে প্রচুর গরম, পড়তেছেন ঘাম, পুরো ঘাম পুরো পড়ছে আমাদের, অবস্থা খারাপ। কিন্তু ভিতরে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু বেহুলা লক্ষিন্দর শুয়ে আছে, তার পাশে হয়তো বা কি সাপ আছে, একটা সাপ আছে, এই আর কিছুই নেই, এইটাই কিউরিসিটি, সবাই এটা যে দেখার জন্য আসে একটু। সো বন্ধুরা চলুন, এবার রাজমণি সিনেমা হলটা যদি বন্ধ ছিল, সো এখন আমরা পিরামিডে যাব। সো বন্ধুরা, আমরা এখন ভিতরের বেহুলা লক্ষিন্দর বলেন, রাজমণি সিনেমা হলটা বন্ধ ছিল, অডিটোরিয়াম রুমটা খোলা ছিল, ওটা দেখিয়েছি। সো এখন আমরা পিরামিডে যাবো। ওই যে পিরামিডের পাশেই বাহিরে দেখতে পাচ্ছেন কিছু স্ট্রাকচার, কিছু মূর্তি দাঁড়িয়ে আছে, এগুলো খুবই সুন্দর লাগছে। মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। সো চলুন বন্ধুরা, আমরা এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে, আমাকে সবচেয়ে মনোমুগ্ধ করেছে এই ফুলগুলো, ফুলের মাঝখানে দেখেন কে বসে আছে। সো ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এর আগে রিভিউগুলোতে শুনেছিলাম যে বেশি ভালো লাগে নাই, সবাই বলছে যে বেশি ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা এসে নিজের চোখে দেখে যাবেন, খুব ভালো লাগবে। পিরামিডের প্রবেশ পথ এটা, আর এই যে পিরামিড, এইটা হলো রেপ্লিকা, মিশরের পিরামিডের রেপ্লিকা। সো দেখে এই পিরামিডের ভিতরে কী কী আছে, মিশরের পিরামিডে কী ছিল কেউ বলতে পারে না, মমি ছিল, বাট আমাদের এই বাংলার পিরামিডে কী আছে আমরা এখন সেটা দেখব ভিতরে প্রবেশ করে। সো ফ্রেন্ড, আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করছি। এটা হলো বাহির পথ, আর এটা হলো প্রবেশ পথ। সো দেখি ভিতরে কী আছে।
আমি জানি ভিতরে মমি টমি কিছু থাকতে পারে, সো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই অন্ধকার, আমি জানি না কতটুকু পাবে। আমার ভাই ভয় পাইতেছে অলরেডি, কিছুই তো দেখতে পাচ্ছি না, এখন লাইট না হলে তো কেমন দেখা যাব। সো বন্ধুরা, এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ও ওখানে লেখাই আছে 4000 বছর আগের রাজা রানীদের মৃতদেহ মমি। আমি জানি না এরা কত আগের মমি। সো এখানেও লেখা আছে রাজা রানীদের মৃতদেহ মমি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মমি, তো ভিতরে একটু ভয়ঙ্কর টাইপের হলেও সমস্যা নেই, আপনাদের কাছে খুব ভালো লাগবে, আসবেন। তবে যারা দুর্বল চিত্তের আছেন তারা ভিতরে অবশ্যই প্রবেশ করবেন না, কারণ ভিতরে প্রবেশ করলে আপনাদের হয়তো একটু ভয়টাও লাগতে পারে। সো ভিতরে প্রবেশ করা যাবে না, আর যেহেতু ভিতরে লাইটটা খুবই কম, সো এই জন্যই আরও বেশি ভয়ঙ্কর লাগে। তো লাইটটা যদি একটু বেশি থাকতো তাহলে খুব ভালো হতো। ও এখানে রাজাদের পোশাকও দেওয়া আছে, কিন্তু এই যে এখানেও আছে, এখানেও আছে। মহারানীদের অলঙ্কার, সো এখানে মহারানীদের অলঙ্কার, এটা পুরোটাই পিরামিডের ভিতরে মহারানীদের অলঙ্কার। রাজা বাদশাহদের মণিমুক্তা, সো এই, আর এখানে কিছু আসবাবপত্র আছে। লো লাইট তাই একটু লাগছে, আর আমি উপরে সিনটা দেখাচ্ছি আপনাদের, উপরে কিছুই নেই, জাস্ট অন্ধকার। সো এখান থেকে বের হয়ে যেতে হবে, এটা বাহিরের পথ, আমরা বের হয়ে যাবো এখান থেকে। সো বন্ধুরা, আমি পিরামিডের ভিতরের সিনটা আপনাদের দেখালাম, যদি পিরামিডের ভিতরের সিনটা আপনাদের দেখে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই এতটুকুই পিরামিডের ভিতরে ছিল, কিন্তু একটু ভুতুরে পরিবেশ, গা ছমছম করা ব্যাপার স্যাপার। আমি আগেই বলেছি, যদি কেউ ভয় পেয়ে থাকেন, ভয়টা থাকে, তাহলে ভিতরে প্রবেশ করবেন না, কারণ ভিতরে হঠাৎ ঢোকার পরেই আপনাকে একটু ভয় লাগতে পারে। সো সেদিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভিতরে ঢুকবেন, কারণ ভিতরে পরিবেশটা ওরকম করে রেখেছে তারা, যাতে মানুষজন আসে একটু কী বলে ভৌতিক টাইপের একটা ফিল করে। সো ওভারঅল খুব ভালো, ঠিক আছে। সো ফ্রেন্ড, আমরা এখন পিরামিডের বাহিরে একটা প্লেসে চলে আসি, এটা গেটের ঠিক সামনে। সো এখানে আপনারা দেখতে পাবেন ক্ষুদিরামের ফাঁসি, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এখানে ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চ, সাবধান, উপরে ওঠা নিষেধ। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের পাশেই ইংরেজদের সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইংরেজদের সেনাবাহিনী, এই যে ইংরেজদের সেনাবাহিনী। সো সে ইংরেজদের সেনাবাহিনী, তার পাশেই ক্ষুদিরাম ফাঁসির মঞ্চের পাশে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি দুটো গাড়ির একটা বিশেষত্ব দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে গাড়ি দুটোর মধ্যে লেখা আছে এই গাড়ির বয়স 112 বছর। সো আপনারা দেখে আমাকে অবশ্যই জানাবেন এই গাড়ির বয়সটাকে 112 বছর কিনা। আমার কাছে তো মনে হচ্ছে না 112 বছর। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গাড়ির বয়স 112 বছর কিনা। যদি এটা গাড়ির বয়স 112 বছর হয়ে যায় তাহলে এই গাড়িটার বয়স প্রথম বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি। সো আপনারা জানি না প্রথম বিশ্বযুদ্ধের সময় এই গাড়ি ছিল কিনা, যদি থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোডটা আবার উঠে গেল, প্রথমে ছিল ক্লাউডি স্কাই, বাট এখন আবার হাস্যোজ্জ্বল রোদ, খুবই গরম লাগছে। সো লেটস গো। সো বন্ধুরা, এই পথ দিয়ে যেতে হবে পাখির মেলা, এখানে লেখা আছে পাখির মেলা। সো এই যে সুগন্ধি রাস্তা, তো চলুন আমরা পাখির মেলা দিকে যাই, পাখির মেলাতে যাই, দেখি কী আছে পাখির মেলা, কত রকমের পাখি আছে আপনারা দেখবো।
আপনাদেরকেও দেখাবো। পাখির মেলা, এই যে পাখির মেলা, পাখির মেলা, পাখির মেলা পাওয়ার সাথে কয় টাকা লাগে, কত টাকা লাগে? 20 টাকা করে। কি কি পাখি আছে এর ভিতরে? বাজিগা আছে, রাব্বাড়া আছে, ময়না আছে, কালিম আছে, রেওয়াল আছে। ও তো পাবে মূল্য কত? 20 টাকা না? হ্যাঁ 20 টাকা। সো বন্ধুরা, যদি আপনারা পাখির মেলাতে ঢুকতে চান, মানে বিভিন্ন ধরনের পাখি মেলা আছে, সো এখানে ঢুকতে গেলে 20 টাকা করে প্রতি টিকিটের মূল্য। সো বন্ধুরা চলুন আমরা পাখির মেলাটা ঘুরে দেখি আসি আপনাদেরকে, লেটস গো। এই যে ভাই টিকিট কাটতেছে, 20 টাকা করে দুটো টিকিট না? তো দুটো টিকিট পাখির মেলার টিকিট। চলুন বন্ধুরা পাখির মেলা জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেয়। কি কি পাখি আছে একটু দেখি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের হাতে পাখি, পাখিগুলো দেখছেন অটোমেটিক চলে আসছে, খাবার দেওয়ার সাথে সাথেই তারা চলে আসছে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই এই পাখিগুলো কি লাভবার্ড পাখি না? বাজিগার পাখিগুলো হলো বাজিগার, দেখছেন অটোমেটিক হাতের মধ্যে চলে আসছে। তো মনে হয় ময়না, এই যে ময়না, ময়না ময়না কথা কেন কও না, ময়না কথা কেন বলো না, ও ময়না তুমি তো ময়না কথা কেন বলো না। সো বন্ধুরা ময়না কথা বলে না, বাট সিজ দিতে পারে। ইয়েস, আমি জানতাম ময়না কথা না বললো, ময়না কিন্তু সিজ দিতে পারে। সো কতক্ষণ সিজ দিল দেখি। এই যে দুটো পাখি, ও আমার কাছে তো এই দুটো পাখি অনেক সুন্দর লাগছে। আর কি কি আছে দেখি, ও উপরে দেখতে পাচ্ছেন উপরে, ওই যে হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে সবগুলো বাসা, এই পাখিগুলোর বাসা। এইটা কি পাখি আমি জানি না, পাখি খাঁচার সামনে অন্তত পাখির নামটা দেওয়া থাকলে খুব ভালো হতো। সো এই যে পাখি দেখতে পাচ্ছেন, এখানে কিছু মুরগি আছে, ওই তো মুরগি, যে মুরগি, এটা কী পাখি আমি জানি না। এখানেও আছে একই ধরনের পাখি, এই যে দেখতে পাচ্ছেন। এই পাখিগুলোর নাম কি আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটুকুই পাখি খাঁচার মধ্যে আর কি তেমন কিছু নেই। এখানে তো ময়না দেখতেই পেয়েছেন, আর ভিতরে কি আছে, ভিতরে কোনো কিছু নেই। সো এই এতটুকু, এতটুকুর জন্য 20 টাকা, এতটুকু এই দু তিনটা পাখির জন্য 20 টাকাটা আমার কাছে মনে হলো একটু বেশি হয়ে গেছে। সো চলে সমস্যা কি, কিছু দেখতে গেলে তো কিছু দিতেই হবে আপনাকে, ফ্রিতে তো আর কিছু কিছু হয় না। তো এতটুকু ব্যাকগ্রাউন্ড। ও ময়নাটা বারবার হাই হাই বলছে, আমরা একটু ময়নার সাথে একটু কথা বলাছি। হাই 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 বলো ময়না, হাই। হাই হাই শুনতে পেয়েছেন ময়নাটা কিন্তু বললো হাই, তুমি কেমন আছো ময়না? তুমি কেমন আছো ময়না? হ্যালো হ্যালো। সো বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো তাজমহল, পিরামিড, পাখির মেলা সবই ঘুরে ঘুরিয়ে দেখিয়েছি। জানি না কীরকম লাগলো আপনাদের কাছে, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনারা দেখেন কিন্তু অনেকে লাইক করেন না। সো বন্ধুরা আপনারা
প্লিজ কষ্ট করে হলো লাইক করে দেবেন, তাতে ভিডিওটা আমার রেকমেন্ডেশন বাড়বে। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে এই ভিডিওটা ভালো হচ্ছে, এই ধরনের ভিডিওটা আপনারা চান, তাহলে আমরা সেই ধরনের ভিডিওটাই আপনাদের কাছে নিয়ে আসবো। সো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে হবে। আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন, নতুন চ্যানেলে আসছেন, তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন এবং বেল বাটনটা অলটা ক্লিক করে রাখবেন, তাতে আপনার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি ইজিলি পেয়ে যান। সো বন্ধুরা আমরা এখন এই পুরো তাজমহলটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখালাম। সো আমরা এখন বের হয়ে যাব, খুব রোদ, এখন বেলা বাজে কয়টা, 1:30 বেজে গেছে। সো আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা এখন বের হয়ে যাব। সো আজকের মতো টাটা, বাই বাই।